ডিপিএলে প্রথম ম্যাচে সেঞ্চুরি তুলে নিলেন বিজয়, জট তুললেন আফিফ মোসাদ্দেক, রান হয় না মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই কথাটা সবসময় সত্য নয়, রীতিমতো রান ফার্স্টটা উইকেটও আছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বৃহস্পতিবার ডিপিএলে ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনী লিমিটেড 372 রানের বিশাল সংগ্রহ পেয়েছে। শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় এবং নাইম শেখ 157 রান যোগ করেন। নাইম ফিরে যাওয়ার আগে খেলেন 73 বলে 84 রানের ইনিংস, 12টি চার ও 1টি ছক্কা মারেন জাতীয় দলের বাইরে থাকায় এই বাহাতি ব্যাটার। তিনে নামা মাহমুদুল হাসান জয় করেন 4 রান। তবে জাতীয় দলের জার্সিতে অফ ফর্মে যাওয়া আফিফ হোসেন চারে নেমে ভালো ইনিংস খেলেছেন। আফিফের সঙ্গে জুটি জমার আগে অবশ্য সাজগরে ফেরেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়া টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে আসে 119 বলে 124 রানের ইনিংস। ওই ইনিংস খেলার পথে 6টি চার মারলেও তিনি ছক্কা হাক্কান 6টি। আফিফ খেলেন 65 রানের ইনিংস, তিনি 47 বলের মুখোমুখি হয়ে 5টি চার ও 2টি ছক্কা মারেন। এছাড়া মোসাদ্দেক হোসেন 27 বলে 46 রানের ঝড় তোলেন, তিনি 6টি চার ও 1টি ছক্কা মারেন। জাকের আলী 11 বলে যোগ করেন 26 রান, 3টি ছক্কা আসে তার ব্যাট থেকে।